বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর রসের সম্মতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা কিন্তু এক এক করে বেশ কিছু টপিকস জেনে ফেলেছি। যেহেতু আমরা বেশ কিছু টপিকস জেনেছি, তাহলে কিন্তু তোমাদের কী করা উচিত, অ্যাটলিস্ট কোর্সটার নামটা তোমাদের জেনে ফেলা উচিত। তাহলে আমাদের আজকে যে কোর্সটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব বা তোমাদের সাথে কিছুক্ষণ সময় কাটাবো, সেই কোর্সটার নাম হচ্ছে স্পেনে মুসলমানদের ইতিহাস, ঠিক আছে? আর এই কোর্সটি নিয়ে আলোচনা করার জন্য আমি তোমাদের সাথে সংযুক্ত আছি পামেদা হোসাইন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। তাহলে স্পেনে মুসলমানদের ইতিহাস, এটার বিষয়কোড হচ্ছে 2106-05। এই বিষয়টির, এই কোর্সটির বেশ কিছু টপিক সম্পর্কে যেহেতু আমাদের ধারণা হয়েছে, আমি সেখান থেকে তোমাদের একটু দেখো, আমাদের বোর্ডে কিছু ক বিভাগ দিয়ে কিছু প্রশ্ন, জাস্ট নমুনা কোশ্চেন বলতে পারো, এরকম আমি কিছু লিখেছি। এবার আমাদের এগুলো জানা, তোমরা এগুলোর অ্যান্সার করবে বা দিবে এরকম করে করে। আমাদের ক বিভাগ, এরকম আমাদের কিছু কোশ্চেন থাকে। এবার তোমাদের প্রশ্নের ধারাবাহিকতা চেঞ্জ হবে বলে আমি এখনও দেখাইনি, কিছু কোশ্চেন থাকবে এখানে এইরকম, এই এইভাবে এই এক কথায় উত্তর দিতে হবে। আমি তোমাদের যে কোশ্চেনের ধারা যে লিখে দিয়েছি আমি এরকম তোমাদের কিছু বলি, তোমরা শোনো। স্পেনের রাজধানীর নাম কী? তাহলে এটা শুনলে আমরা বলবো যে বর্তমানে স্পেনের রাজধানীর নাম কী? স্পেনের রাজধানীর নাম কী আমরা সবাই মোটামুটি জানি, মাদ্রিদ, ঠিক আছে? স্পেন কোন মহাদেশে অবস্থিত? ইউরোপ মহাদেশে। স্পেনের পূর্ব নাম কী? আন্দালুসিয়া, ঠিক আছে? বর্তমান স্পেনের মুদ্রার নাম কী? ইউরো। তারিখের অবতরণের স্থান কী নামে পরিচিত? জাবাল উত্তারি। স্পেনের শেষ গথিক রাজা কে ছিল? রাজা রডারিক। রাজা রডারিকের পূর্বে স্পেনের রাজা কে ছিল? ন্যায়সম্মত রাজা কে ছিল? ইউটিজা। ইউটিজার মেয়ের জামাই কে? কাউন্ট জুলিয়ান। কাউন্ট জুলিয়ান কোন দ্বীপের গভর্নর ছিলেন? সিউটা দ্বীপের। এই যে এক কথায়, এখানে কিন্তু তোমাকে জাস্ট ছোটবেলা যে এক কথায় উত্তর করেছি আমরা, মনে আছে? ছোটবেলায় এক কথায় উত্তর করেছি আমরা, সেই এক কথায় উত্তরগুলো এরকম করে তোমাদের আসবে, আর সেই এক কথায় অ্যান্সারগুলো তোমরা করবে। তাহলে এই এই যে এক কথায় উত্তর, এই এক কথায় উত্তরগুলো এরকম তোমাদের থাকবে। গত বছর পর্যন্ত আমাদের এই এক কথায় ছিল হচ্ছে 12টা, কিন্তু যেহেতু তোমাদের এবার ইনকোর্স নাম্বার নেই, সেক্ষেত্রে তোমাদের এটার সংখ্যাটা বাড়তে পারে বলে আমি তোমাদের প্রশ্নের ধারাবাহিকতা দেই, দেখাইনি, কিন্তু এইরকম থাকবে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। ক বিভাগে আমাদের এই এক কথায় উত্তরগুলো থাকবে, এক কথায় অ্যান্সারগুলো তোমরা করবে। জাস্ট এটা নমুনার মতো আমি দিলাম, আমরা এরকম অনেক করেছি। স্পেনের ভূমধ্য সাগর ও এবং আটলান্টিক মহাসাগরকে একত্রিত করেছে কোন প্রণালী? জিব্রাল্টার প্রণালী। স্পেন এবং ফ্রান্সের মধ্যে দণ্ডায়মান পর্বতমালার নাম কী? পিরেনিস পর্বতমালা। এই যে এই জিনিসগুলো এরকম থাকবে আর কি। স্পেন কত সালে মুসলমানরা জয় করে? 711 খ্রিস্টাব্দে। স্পেন জয়ের নায়ক কে বা স্পেন জয়ের সেনাপতি কে? তারিক বিন জিয়াদ এবং মুসা বিন মুসাইয়েব, ঠিক আছে? এরকম করে আমরা বলবো, এরকম ছোটো ছোটো প্রশ্নগুলো থাকবে। সেই ছোটো ছোটো প্রশ্নগুলো জাস্ট এক কথায়, সেই ছোটোবেলার কথা মনে করে এক কথায় অ্যান্সারগুলো তোমরা লিখবে। এটা নাম্বার হচ্ছে 1, যতগুলোই থাকুক, এখন যদি আরও বেড়ে যায়, 15টা হয় বা 20টা হয়, নাম্বার থাকবে 1 করে 20, বা 15 থাকলে 15, 12 থাকলে 12, 1 করে। তোমাকে অনেক ডিটেলস কিচ্ছু লিখতে হবে না, একটা ওয়ার্ডে অ্যান্সারটা করতে হবে শেষ, কিন্তু যার জন্য এইটা ভুল করা কোনোভাবেই চলবে না। এরপর আমরা দেখলাম যে বিভিন্ন কারণে স্পেন মুসলমানরা জয় করে। আমরা একটু পিছন থেকে যাই, যে বিভিন্ন কারণে স্পেন মুসলমানরা জয় করে, তার মধ্যে অন্যতম প্রধান কারণ ছিল যে কাউন্ট জুলিয়ান
ন্যায়সঙ্গত রাজা ইউটিজার মেয়ের জামাই কাউন্ট জুলিয়ান তার মেয়েকে কি করতে পাঠায়, ভদ্রতা শিষ্টাচার শৃঙ্খলা শেখানোর জন্য পাঠায় স্পেনের রাজধানী টলেডোতে। সেখানে রাজা রডারিকের দরবারে পাঠায়, রাজা রডারিক তাকে অপমান করার চেষ্টা করে। এটা যখন কাউন্ট জুলিয়ান জানতে পারেন, তিনি তখন ক্ষুব্ধ হয়ে মুসা বিন মুসাইয়েরকে আমন্ত্রণ জানান কী করার জন্য, স্পেন আক্রমণ করার জন্য সমস্ত রকমের সহযোগিতা করার আশ্বাস দেন। এই আশ্বাসটি বিভিন্ন কারণ আছে, আমরা পড়েছি কারণের ক্লাসে। এই যে একটা প্রত্যক্ষ কারণ, এই কারণটা না হলে কি হতো না, আসতো না, এই একটা আশ্বাস পেয়ে। কারণ একটা পাহাড়ি অঞ্চল, দ্বীপের মতো একটা দেশ, চার তিন দিকে যার পানি, আরেকদিকে পর্বতময় একটা দেশ, সেখানে মুসলমানদের চেনা জানা কেউ নেই। এই একটা জায়গার মধ্যে যখন আমন্ত্রণ পায়, তখনই মুসা বিন মুসার আশ্বাস পায়, তখন তার সেনাপতি তারিককে স্পেনে পাঠায়। ঠিক আছে, যখন তারিককে স্পেনে পাঠায়, সে সময় তারিককে মাত্র প্রথমে 710 খ্রিস্টাব্দে অবলম্বন করার জন্য পাঠায় চারটি জাহাজ দিয়ে। পরবর্তীতে ওখানে তারিক আসে, অবস্থা অবলম্বন করে 711 খ্রিস্টাব্দে আরও 8টি জাহাজ নিয়ে তারিক স্পেনে পদার্পণ করে। সেখানে তিনি যেই জায়গাটায় প্রথম জাহাজ থেকে নেমে দাঁড়ান, সেই জায়গাটা তার নামানুসারে রাখা হয় কি, জাবালুত তারিক। যেটা বললাম, তারিকের অবতরণের স্থান কি নামে পরিচিত, জাবালুত তারিক নামে পরিচিত। অতঃপর তারিক বিন মুসলমান, তারিক বিন জিয়াদ হচ্ছেন মুসলমানদের সেনাপতি। তিনি দ্বীপের মধ্যে নেমে তিনি কী করলেন, সবগুলো জাহাজকে তিনি নষ্ট করে দিলেন। তাহলে সৈন্যদের, তখন মাত্র সৈন্য সংখ্যা তার 12,000, সৈন্যদের একটাই উপায় ছিল, হয় যুদ্ধ করব, স্পেন জয় করব, আর না হয় সাগরে ডুবে মরতে হবে। ঠিক আছে, তাহলে তখন সৈন্যরা যুদ্ধকে বেছে নিল এবং রাজা রডারিকের সাথে তারা যুদ্ধ করল। স্পেনের দক্ষিণাঞ্চল দিয়ে তারা আক্রমণ করলো, যে জায়গাটার মধ্যে দুই অসম শক্তি। এই জন্যে বলবো, মুসলমানদের 12,000, ওদিকে রাজা রডারিকের সৈন্য সংখ্যা 100,000। কিন্তু কথা আছে যে রাজা রডারিকের এই সৈন্যগুলো কী ছিল, কেউ প্রশিক্ষিত সৈন্য ছিল না। কারণ উনি এত পরিমাণে অত্যাচার, বর্ণবৈষম্য, অর্থনৈতিক সংকট ছিল যে কোনো প্রশিক্ষিত সৈনিক সেখানে ছিল না। এগুলো হচ্ছে ধরে ধরে আনা সৈন্য। তারা কী করতে পারেনি, তারিক বিন জিহাদের কৌশলের কাছে তারা পরাজিত হয়। এবং যেই অঞ্চলটায় তাদের এই যুদ্ধটা হয়, সেই জায়গাটার নাম বা সেই প্রান্তটার নাম, সমুদ্র তীরবর্তী অঞ্চল, নাম হচ্ছে ওয়াদি লাকপুর। এই জন্য মুসলমান এবং খ্রিস্টানদের বা স্পেন বিজয়ী মুসলমানদের যে যুদ্ধটা, সেই যুদ্ধটা ওয়াদি লাকপুর যুদ্ধ নামে পরিচিত। ঠিক আছে, 711 খ্রিস্টাব্দে মুসলমানরা স্পেন জয় করে আস্তে আস্তে কী করে, তারা রাজধানীর দিকে ঢুকে। এই খবর যখন মুসা বিন মুসাইয়েবের কাছে যায়, তিনিও তারিককে সহায়তা করার জন্য বা সাহায্য করার জন্য তিনি তার আরও কিছু সৈন্য নিয়ে তিনি আসেন এবং দুজন বীর বিক্রমে যুদ্ধ করে পুরো স্পেনকে দখল করে নেন। 713 খ্রিস্টাব্দের মধ্যে পুরো স্পেন মুসলমানদের দখলে চলে আসে। ঠিক আছে, এরই মধ্যে রো একটা নদী, এই নদীর মধ্যে তখন কি আসে, হে মানব সন্তান তোমরা থেমে যাও। থেমে যাওয়ার কথা যখন আসে, তারা থেমে যায় সেখানে, নাহলে কিন্তু সেই সময় যদি থামানো না হতো, হয়তো মুসলমানরা ফ্রান্সও দখল করে দিত। তাহলে আজকে ফ্রান্সে আমরা জানি না, হয়তো ফ্রান্সের গির্জাগুলো ঘণ্টা ধ্বনির পরিবর্তে কি বাজত, আজানের ধ্বনি হয়তো বা শোনা যেত। ঠিক আছে, এভাবে মুসলমানরা কিন্তু পরবর্তীতে, এর পরে কিন্তু মুসলমানরা আর ফ্রান্স জয় করতে সক্ষম হয়নি বা পারেনি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা দেখলাম যে কিছু পরোক্ষ কারণ এবং অন্যতম একটি প্রত্যক্ষ কারণের পরিপ্রেক্ষিতে মুসলমানরা স্পেন আক্রমণ করে এবং স্পেনকে জয় করে নেয়। তাহলে আজকে আমরা এখন দেখব যে স্পেন জয়ের ফলাফলটা কী ছিল, মুসলমানরা যে ইউরোপ মহাদেশের একটি অঞ্চলকে জয় করলো, এর ফলাফলটা কী ছিল। স্পেন বিজয়
বিজয় মুসলিম স্পেনে মুসলমানদের বিজয় শুধুমাত্র আইবেরীয় দ্বীপেরই নয় সমগ্র ইউরোপকে এক বৈপ্লবিক এবং অভূতপূর্ব পরিবর্তনের সূচনা করে। স্পেনে মুসলিম শাসন প্রতিষ্ঠা তৎকালীন ইতিহাসের এক বিস্ময়কর ঘটনা। মুসলমানদের স্পেন বিজয়ের ফলাফলকে আমরা কয়েকটি ভাগে আলোচনা করতে পারি। প্রথম ফলাফলটা দেখো, রাজনৈতিক ফলাফল। এর মধ্যে আসে প্রথমে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। তারিক বিন জিয়াদ ও মুসা বিন মুসাইয়ের স্পেন বিজয়ের ফলে সেখানে ইসলামের একমাত্র শ্রেষ্ঠ মতাদর্শ হিসেবে উপস্থাপিত করার ব্যাপক সুযোগ সৃষ্টি হয়। বিজয়ী আদর্শ যে বিজিত আদর্শের চেয়ে উত্তম, এ কথা সবাই এক বাক্যে স্বীকার করে নেয়। ফলে দলদল সাধারণ মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। আভিজাত্য ও অহংকার দ্বারা যে সমাজ জীবন বিধ্বস্ত ছিল, ইসলামের সাম্য ঐক্যের আদর্শ তার নতুন চেতনা লাভ করে। তাহলে ইসলামের শ্রেষ্ঠত্বটা প্রমাণ হয়, যে বর্ণ বৈষম্য নিয়ে তারা চলছিল, যে আভিজাত্য নিয়ে তারা চলছিল, সেটা কি হয়, সেখানে ঐক্য ও সাম্য, মুসলমানদের ঐক্য ও সাম্য দেখে তারা বিস্মিত হয়ে যায়, অবাক হয়ে যায়। তারপরে আমরা দেখতে পারি যে স্পেন সহ ইউরোপের ইসলামকে শান্তি হিসেবে প্রতিষ্ঠার সম্ভাবনার সৃষ্টি হয়। তারিক বিন জিয়াদ কর্তৃক স্পেন বিজয়ের ফলে আইবেরিয়ান উপদ্বীপ সহ ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপের অন্যান্য এলাকায় ইসলামী আদর্শের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সম্ভাবনার একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়। স্পেন বিজয়ের পর ধরেই দক্ষিণ ফ্রান্স ও পর্তুগালে মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়। কারণ দক্ষিণ ফ্রান্স হচ্ছে একদম স্পেনের পার্শ্ববর্তী অঞ্চলটা ছিল, এই জন্য সেখানেও কী হয়, ওটা অত্যন্ত পাহাড়ি অঞ্চল, আমরা পড়ব সেপ্টেমানিয়া নামে পরিচিত সাতটি পর্বতময় দ্বীপ, ওই অঞ্চলটাতে মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়েছিল। জনমঙ্গলকর শাসন প্রতিষ্ঠা করতে মুসলমানরা সক্ষম হন। স্পেনে মুসলিম শাসন ছিল জনমঙ্গলকর, এর ফলে রাজনৈতিক ক্ষেত্রে আসে বৈপ্লবিক পরিবর্তন। যুগান্তরের স্বৈরাচারী রাজা, ধর্মযাজক এবং অভিজাতদের অন্যায় অত্যাচারের দীর্ঘ কাহিনীর পরিসমাপ্তি ঘটে। ন্যায়, ইনসাফ ও কল্যাণকামিতা ছকে গড়ে ওঠে নতুন সমাজ। তাহলে আমরা দেখলাম যে রাজনৈতিক ফলাফলটা ছিল অত্যন্ত অবিস্মরণীয়, কারণ রাজনৈতিকভাবে আভিজাত্য, ধর্মযাজক, পুরোহিত এবং রাজাদের যে ভোগ বিলাসে ঘরে উঠেছিল তাদের রাজনৈতিক অঙ্গনটা, সেটা একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। শান্তি, সাম্য, ঐক্য, শাসন প্রতিষ্ঠা হয় মুসলমানরা আসার ফলে। তারপর আমরা দেখব হচ্ছে অর্থনৈতিক সামাজিক ফলাফলটা। সামাজিক ফলাফল কিন্তু আমরা এক বাক্যেই বলতে পারি যে আরব ইউরোপের একটি যোগসূত্র স্থাপিত হয়। স্পেন বিজয়ের ফলে আরব এবং ইউরোপীয়দের মধ্যে একটি সাংস্কৃতিক যোগসূত্র স্থাপিত হয়। পারস্পরিক সান্নিধ্যে এসে উভয়ে দ্বারা প্রভাবিত হয়। তবে বিজিতদের উপর শক্তিশালী ইসলামী জীবনাদর্শ শ্রেষ্ঠত্ব নিয়ে বীর দর্পে প্রভাব বিস্তার করতে থাকে, মুসলমানরা প্রভাব বিস্তার করতে থাকে, এবং সেই প্রভাব বিস্তারে কিন্তু ওখানকার জনগণ খুশি হয়। মুসলমানদের বিজয়ের ফলে স্পেনে ব্যাপক জনগণ দলে দলে ইসলাম গ্রহণ করার কালক্রমে এই অঞ্চল ইউরোপের অন্যতম মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে পরিণত হয়। কারণ মুসলমানদের এত নিয়ম, এত সুন্দর নিয়ম শৃঙ্খলা, যেটা দেখে তারা মুগ্ধ হয়। মুগ্ধ হয়ে তারা ইসলামের পতাকা তলে আসে এবং এসে ইসলাম একটা সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে পরিণত হয়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে পরিণত হয়। সামাজিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে দেখা যায় যে ভিজিগথ, বারবারিয়ান প্রভৃতি জাতির মতো মুসলমানরা স্পেনে ধ্বংসযজ্ঞের সূচনা করেনি, বরং মুসলমানরা নববিজিত অঞ্চলে শান্তি, শৃঙ্খলার সাম্য, মৈত্রী ভাব সৃষ্টি করার প্রয়াস পায়। মুসলমানরা কিন্তু যে ধ্বংস করেনি কোনো কিছু, তারা কী করেছিল, সাম্য, মৈত্রী, ঐক্য সৃষ্টি করেছিল। যারা ইসলাম গ্রহণ করে নাই তাদেরকেও তারা অমুসলিম হিসেবে আখ্যা দিয়ে তাদেরকেও তারা স্বাধীনভাবে চলাফেরার পথ উন্মোচিত করে দেয়। যারা নতুন মুসলমান গ্রহণ হচ্ছে তাদেরকে নমুসলিম হিসেবে আখ্যায়িত করে তাদেরকে
তাদের প্রাপ্য বুঝিয়ে দেয়। আর যারা আরব মুসলমান তাদেরকেও নিয়ে তারা কী করে, তাদের নতুন মুসলমানকে বোঝানোর দায়িত্ব অর্পণ করে। এভাবে তাদের যে শৃঙ্খলাপূর্ণ একটা জীবন, শৃঙ্খলাপূর্ণ একটা কাজ, এগুলি দেখে কিন্তু স্পেনবাসী মুগ্ধ হয়। এডওয়ার্ড গিবনের মতে গদ্দের স্পেন অভিযান কিংবা ক্যাস্ট্রাইলদের আচরণ ক্যাস্ট্রাইলদের ভূপতিদের হাতে স্পেনের পুনরুদ্ধারের সঙ্গে আরব আক্রমণের তুলনা করলে দেখা যায় যে তাদের শিষ্টাচার ও সময়ের প্রশংসা, মানে শক্তির সময়ের শক্তির প্রশংসা না করে পারা যায় না। মুসলিম শাসকবর্গ স্পেনের স্বৈরাচারী এক নায়কত্ব প্রতিষ্ঠা করেনি, তারা কিন্তু করেনি, নিয়ম অনুযায়ী শাসন করেছে তারা এবং একের পর এক ক্ষমতা এসেছে। হয়তো কোনো কোনো জায়গায় তারা বিফল হয়েছিল, বিশাল এক সময় তারা শাসন করেছে তখন, কিন্তু তারা মুসলমানদের মুসলমানরা অত্যন্ত বিশ্বাস করত তাদেরকে এবং স্পেনবাসীদেরকে। এই বিশ্বাসের ফলেই দেখা যায় যে একসময় তাদের পতন ঘটে, কিন্তু তারপরেও তারা কিন্তু ঐক্যবোধটা বজায় রাখতে সক্ষম হয়েছিল। তাছাড়া সবচেয়ে বড় যে দিকটা কাজ করেছিল সামাজিক দিকের, স্পেনে আমরা পড়েছিলাম যে স্পেনে বিভিন্ন অবস্থার মধ্যে বিভিন্ন ধরনের বর্ণ বৈষম্য ছিল, তার মধ্যে সর্বনিম্ন ছিল ক্রীতদাসরা, তাদেরকে কী প্রকারের অত্যাচার করা হতো, তাদের মধ্যে কোনো ধরনের, তাদের সাথে কোনো ধরনের মানবিক আচরণ করা হতো না। স্পেনে মুসলিম শাসন আমলে ক্রীতদাসরা প্রথার বিলুপ্ত ঘটায় এবং মুসলিম শাসকরা ক্রীতদাসদের মুক্তি দিয়ে তাদের বিভিন্ন পেশায় নিজ ইচ্ছানুযায়ী কাজ করার অনুমতি দান করে। ভূমিদাস এবং ক্রীতদাসরা এ সময় স্বাধীনভাবে জীবনযাপন করতে থাকে। ওরাই মূলত কিন্তু মুসলমানদেরকে অগ্রদূত হিসেবে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল, পেয়ে তারা তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে কষ্ট ছিল, তাদের যে সামাজিক অধিকার ছিল, তারা কিন্তু সেটা ভোগ করতে থাকে। কারণ মুসলমানদের মধ্যে কোনো বর্ণ বৈষম্য ছিল না, এটাই তাদেরকে সবচেয়ে বেশি অবাক করেছিল। যখন আমি মাঝখানে একটু বলি, যখন দেখে যে প্রত্যেকটা মুসলিম একই কাতারে দাঁড়িয়ে নামাজ করে, সেখানে রাজা প্রজা বা কৃষক ভূস্বামী কারোর সাথে কারোর তফাত নেই, এটা তাদেরকে খুব বেশি অবাক করেছিল। তারা বিস্মিত হয়ে তারা কিন্তু এই ফলে মুগ্ধ হয়ে তারা ইসলাম গ্রহণ করেছিল। এছাড়া স্পেনের মুসলিম শাসনামলে সামাজিক ভেদ বৈষম্যের অবসান হয়ে ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়, যেটা আমি তোমাদেরকে বললাম। ভূমিদাসরা নির্বিঘ্নে কৃষিকাজ করতে পারে, তাদের উৎপাদনের 1/10 খারাজ বা ভূমিকর হিসেবে দিতে হতো। মধ্যবিত্ত শ্রেণীকে পূর্বের মতো রাষ্ট্রের সকল ব্যয়ভার বহন করতে হতো না। খ্রিস্টান এবং ইহুদিগণ জিজিয়া কর প্রদান করে তাদেরকে সামরিক বাহিনীতে যোগদানে অব্যাহতি দেওয়া হতো এবং তারা জানমালের নিরাপত্তা লাভ করত। ইহুদিরা জিজিয়া কর দিয়ে জার্মানের নিরাপত্তা লাভ করত, আর সাধারণত মুসলিম কৃষকরা তখন কী করত, খারাজ দিয়ে তারা তাদের কর দিত, খারাজ হিসেবে তারা তাদের করকে দিত। এভাবে দেখা যায় যে সামাজিক বৈষম্যটা দূর হয়ে যায়। তারপরে আমরা দেখি অর্থনৈতিক ফলাফলটা, অর্থনৈতিক ফলাফলেও বিশাল পরিবর্তন আসে। মুসলিম শাসনামলে স্পেনের রাজতন্ত্র ব্যবস্থার সুষ্ঠু বিন্যাস করা হয়, বিভিন্ন করের মাত্রা মোটেই নির্যাতনমূলক ছিল না। প্রাক মুসলিম যুগের বিভিন্ন শাসনামলের মতো মুসলিম শাসনামলে জোর করে কোনো কর আদায় করা হতো না। অন্ধ অক্ষম রোগী নারী ভিক্ষুকদের উপর কোনো কর ধার্য করা হতো না। ঐতিহাসিক হল যথার্থই মনে করেন গথিক শাসক অপেক্ষা মুসলিম শাসন ছিল জনমঙ্গলকর ও করের মাত্রা নির্যাতনমূলক ছিল না, নির্যাতন করে কারো কাছ থেকে কর আদায় করতো না। আগে যেমন কী করতো, যে মধ্যবিত্ত শ্রেণী বলে কিছু ছিল না, তারা যে বর্গাদারদেরকে জমি দিত, বর্গাদার যদি অনাবৃষ্টির ফলে জমিতে ফসল নাও হতো বা কৃষিকাজ নাও করতে পারতো, তারপরেও মধ্যবিত্ত শ্রেণীকে নিজের পকেট থেকে সেই কর আদায় করতে হতো। এটা একটা এর জন্য আস্তে আস্তে মধ্যবিত্ত শ্রেণী নিঃস্ব হয়ে গিয়েছিল, একটা পাহাড়ি অঞ্চল, পাহাড়ি অঞ্চলে হতেই পারে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগের সময় তাদেরকে কোনো ধরনের মওকুফ করা হতো না, কিন্তু মুসলমানরা এসে সেই
জোর করে আদায় করা কর, অত্যাচার করে আদায় করা কর, সেগুলো বন্ধ করেন। তাছাড়া রুগী, অন্ধ, ভিক্ষু, নারী, তাদের কাছ থেকে কর নেওয়া বন্ধ করে দেন। মুসলিম শাসনামলে ব্যবসা বাণিজ্যের ব্যাপক সম্প্রসারণ হয়, যা পূর্ববর্তী সময়ে লক্ষ্য করা যায়নি। এ সময় পণ্য উৎপাদন ও প্রভূত উন্নতি সাধিত হয়। শাসকদের বিশেষ দৃষ্টির ফলে ব্যবসায়িকগণ নির্ভয় এবং নির্বিঘ্নে পণ্য সামগ্রী নিয়ে বাণিজ্যে মনোনিবেশ করে। একই সাথে যাতায়াত ব্যবস্থার উন্নতি হয় যথেষ্ট এবং বহুবিধ এবং বহুদিন পর রাস্তাঘাটগুলো ডাকাত দস্যুদের কবল থেকে মুক্তি পায়। মুসলিম শাসনের সুষ্ঠু অর্থনৈতিক পরিকল্পনার আওতায় শিল্প কারখানাগুলো সংস্কার করা হয়, উপযুক্ত ব্যবস্থার মাধ্যমে এগুলোকে পুনর্জীবিত করা হয়। ফলে স্পেন হতে শিল্পজাত পণ্যের রপ্তানি শুরু হয় এবং জনগণ বিপুলভাবে উপকৃত হতে থাকে। বেকার সমস্যার সমাধান হয়, রুজি রোজগারের ন্যায়সঙ্গত উৎসের সন্ধানের ফলে অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ সুফল দেখা দেয়। মুসলিম বিজয়ের ফলে ব্যক্তিগত সম্পত্তির অধিকার ন্যায়সঙ্গতভাবে স্বীকৃত হবে। সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও কৃষিক্ষেত্রে উন্নতি বিধান কর্মে নতুন নিয়ম পদ্ধতির প্রচলন হয়। অবাধযোগ্য ভূমির উপর রাজস্ব কর উৎপন্ন শস্যের 1/10 হারে ধার্য করা হয়। যে সমস্ত খ্রিস্টান মুসলমানদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে পরাজিত হয় এবং দেশত্যাগ করে অথবা মৃত্যুমুখে পতিত হয়, তাদের পরিত্যক্ত সম্পত্তি রাষ্ট্রীয় মালিকানায় আনা হয়। পরে এ সম্পত্তি 4/5 অংশ ভূমিহীনদের মধ্যে বিতরণ করা হয় এবং 5/1 অংশ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে রাখা হয়। মুসলিম স্পেনের সার্ভগণ ভূমি হস্তান্তরের অধিকার লাভ করে। তাহলে আমরা দেখলাম যে যে জমিগুলো পরিত্যক্ত ছিল ওই জমিগুলো কিন্তু কি করে যে মালিকানা আনা হয়, রাষ্ট্রীয় সম্পত্তির মালিকানা আনা হয়, এবং এই সম্পত্তি যাদের একদমই ভূমি নাই, জমি নাই, তাদের মধ্যে 5/4। এটা একটু দেখো, মনে করো জমিটা হচ্ছে, জমিটাকে 5/5 বিভক্ত করা হতো, 5/5 বিভক্ত করে তার মধ্যে 5/4 যেসব ব্যক্তির ভূমি একদম নাই তাদের মধ্যে দেখা তো এই যে 1/1 থাকতো, এটা রাষ্ট্রীয় কোষাগারে জমা রাখতো। রাষ্ট্রের খরচ ব্যয়ভার বহন করার জন্য কিছু অর্থ লাগে আসে, সেই জন্য এটা বহন মানে এটা দিয়ে সেই এগুলো এই সম্পত্তিগুলো একত্রিত করে রাষ্ট্রীয় কোষাগারে বা রাষ্ট্রীয় অংশে রাষ্ট্র সম্পত্তি হিসেবে আনা হতো। তাহলে এইভাবে অর্থনৈতিকভাবে কী করা হলো, স্পেনকে উন্নত করার চেষ্টা হলো, রাস্তাঘাটের সংস্কার করলো, দস্যুমুক্ত করলো, অবাধে ব্যবসা বাণিজ্য করতে পারলো, শিল্প কারখানার উন্নতি করলো। এগুলোর ফলে দেখা যায় যে স্পেন একসময় অর্থনৈতিকভাবে অত্যন্ত সাফল্যমণ্ডিত লাভ করে। তারপর আমরা দেখি যে এদের ধর্মীয় ফলাফলটা কী ছিল। মুসলিম শাসন প্রতিষ্ঠিত হলে জনগণ নিজ নিজ ধর্ম পালন অবাধে পালন করার অধিকার লাভ করে। ধর্মীয় স্বাধীনতা থাকায় ইহুদি খ্রিস্টানগণ তাদের উপাসনালয়ে উপাসনা করতে পারত, কারণ আমরা দেখেছি যে ধর্মীয়ভাবে খ্রিস্টানরা ইহুদিদেরকে কী করতো, জোর করে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করতো। দীর্ঘদিন ধরে ইহুদিদের উপর যে ধর্মীয় জুলুম চলে আসছিল তার অবসান ঘটে। ইহুদিগণ খ্রিস্টানদের নির্যাতনের হাত হতে নিষ্কৃতি পেয়ে মুসলমানদের সঙ্গে সহযোগিতা ও সাহায্য করতে এগিয়ে আসে। খ্রিস্টানগণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করে। ঐতিহাসিক হেগের মতে ইসলামী শাসনামলে নতুন গির্জা নির্মাণের অনুমতি দেয়া হয় এবং উপাসনালয়ের জন্য গির্জার ঘণ্টা বাজার প্রতি কোনো নিষেধাজ্ঞা ছিল না। একমাত্র এই সময়ে কী করা হয়েছিল, মুসলিম শাসনামলে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছিল এবং সবাই যার যার ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারত। তাছাড়া স্পেনে মুসলিম বিজয়ের সর্বাধিক ফলাফল ছিল কৃষ্টি এবং সভ্যতায় মানে সংস্কৃতিতে। ডোজির ভাষায় মুরগন কর্ডোবার বিস্ময়কর রাজ্য সংগঠন করে একে মধ্যযুগের বিশ্বে পরিণত করেন এবং সমগ্র ইউরোপ যখন বর্বরচিত, অজ্ঞতা ও কলহে নিমজ্জিত, তখন কর্ডোবা দুনিয়ার সামনে শিক্ষা সভ্যতার উজ্জ্বল ও দীপ্ত মশাল বহন করে।
কর্ডোবা মুসলমানরা যখন স্পেনে জয় করেন তখন স্পেনের রাজধানী দেন কর্ডোবা, আর এই কর্ডোবাকে তারা কী করে ফেলেন একদম বিশ্বের দরবারে, বিশ্বের দরবারে শিক্ষা এবং সভ্যতার উজ্জ্বল এবং দীপ্ত মশাল বহনকারী হিসাবে তৈরি করেন। ইসলামী শাসনামলে রাজধানী কর্ডোবা গ্রানাডা সেভিল সমৃদ্ধশালী নগরীতে পরিণত হয়নি, শুধু জ্ঞান বিজ্ঞান চর্চার প্রধান কেন্দ্রে পরিণত হয়। স্থাপত্য শিল্পকলা সাহিত্য সঙ্গীত নৃত্য ও জ্ঞান বিজ্ঞান চর্চায় মুসলমানগঞ্জ যে অসামান্য দৃষ্টান্ত রেখে গেছেন তা তৎকালীন ইউরোপের বহু আদর্শই স্থানীয় ছিল না, অনুকরণযোগ্য ছিল। পিতৃভিত্তির ভাষায় মধ্যযুগে ইউরোপের বুদ্ধিদীপ্তির ইতিহাস স্পেনে একটি গৌরবাজুর অধ্যায়ে সূচনা করে। ইউরোপে প্রথম কাগজের প্রচলন করেন মুসলমানরা। যখন লন্ডন শহরের লোক সংখ্যা ছিল 5 লক্ষ তখন কর্ডোবার জনসংখ্যা ছিল 10 লক্ষ, স্নানাগার ছিল 900। ঐতিহাসিক ড্রেপার স্বীকার করেন যে 8ম শতাব্দীতে কর্ডোবার রাস্তা যখন বাতি জ্বলত তার 700 বছর পরেও লন্ডনের কোনো সরকারি বাতি ছিল না। তার জন্যই কিন্তু কর্ডোবাকে কী করা হয় আমি এটা তোমাদের পরবর্তী ছোট কোশ্চেন হিসাবে পড়িয়ে দিব, ইউরোপের বাতির ঘর বলা হয়। শুধু কি বাতির জন্য না, রাস্তায় বাতি জ্বলত এটাও একটা কারণ, এবং শিক্ষা সংস্কৃতির দিক থেকে উন্নততর অবস্থায় মুসলমানরা তখন দাঁড়িয়েছিল বলে এই সময়টা ঠিক বলে ইউরোপের বাতিদের হিসেবে বলে। আমি আরেকটা কথা তোমাদেরকে একটু আগে বললাম যে মুর ড্রপার ড্রপার বলেন যে মুররা, এই যে মুর কথাটা আমি বললাম এই মুর তাদেরকে বোঝানো হয়েছে বলতো, এই মুর কিন্তু মুসলমানদেরকে বোঝানো হয়েছে, স্পেন বাসী কিন্তু মুসলমানদেরকে মুর বলে, বা স্পেনের খ্রিস্টানরা মুসলমানকে মুর, মুর মানে কিন্তু মূর্খ, ঠিক আছে, মুসলমানদেরকে মুর বলে ডাকত। এই মুররাই যে স্পেনকে ইউরোপের বুকে কী করেছিল শিক্ষা সংস্কৃতির এক অনন্য উদাহরণ হিসাবে এক মশাল হিসাবে দাঁড় করিয়ে দিয়েছিল। তাহলে আমরা যে দেখলাম যে রাজনৈতিক ফলাফল, আমরা যদি স্পেনের পূর্ব অবস্থা স্পেনের কারণ এগুলো করি আমরা নিজেরাই কিন্তু ফলাফলটাকে বের করতে পারবো যে একটা অবস্থা থেকে খ্রিস্টান এবং মুসলিম এর দুটা দলের মধ্যে যুদ্ধ হয় এবং যুদ্ধের মাধ্যমে মুসলমানরা জয়লাভ করে। এই জয়লাভের ফলে ওই দেশটার মধ্যে কী পরিবর্তনটা আসে, ঠিক আছে, এটাই কিন্তু ফলাফল। এই ফলাফল হচ্ছে তোমার নিজের ভাষায় লেখার জন্য আমি বললাম, তারপর তুমি নিজে চিন্তা করো যে রাজনৈতিকভাবে আমরা যেমন রাজনৈতিক করেছি, রাজনৈতিক অবস্থাগুলো করেছি, কোনো কেন্দ্রীয় শাসন ছিল না, তাই না, কোনো ধরনের কেন্দ্রীয় শাসন ছিল না, মানে কেন্দ্রীয় শাসন ছিল না এবং প্রদেশগুলো নিজ নিজ অঞ্চলে স্বাধীনভাবে রাজত্ব করত, কোনো ঐক্য ছিল না, কোনো শাসকের ডাকে এই যে মুসলমানরা যে জয় করলো সেই সময় দেখো 1 লক্ষ সৈন্য ঠিকই নিয়েছিল রাজা ডরারি, কিন্তু তিনি কোনো প্রশিক্ষিত সৈন্য নিতে পারেনি কারণ তার ডাকে কেউ আসেনি। সে এত পরিমাণে তাদের উপর অত্যাচার করেছিল অভিজাত সম্প্রদায় পুরোহিতরা ধর্মযাজকরা, যার ফলে সবাই ক্ষিপ্ত ছিল তাদের উপর, কীভাবে তাদেরকে কী করা যায় এই জায়গা থেকে বাদ দেওয়া যায়, কীভাবে অগ্রত দেশে তাদেরকে মুক্তি দিতে পারে, তারা কিন্তু সেই পথ খুঁজছিল, যার ফলে দেখা যায় যে মুসলমানরা আসার ফলে একটা ঐক্য সাম্যের রাজনীতি তৈরি হয়, মুসলমানরা একটা শৃঙ্খলাপূর্ণ রাজনীতি করতে শৃঙ্খলাপূর্ণ শাসন উপহার দিতে সক্ষম হয়। সামাজিকভাবে তো আমরা দেখলামই যে কী অবস্থা হলো, যে সামাজিকভাবে যেখানে মুসলমানদের মধ্যে শুধু এক শাসক আর শাসিত এই দুইটা শ্রেণীতে পুরো বিভক্ত হয়ে পড়ে, শাসক শ্রেণী ছিল সবচেয়ে ক্ষমতাধর, সবচেয়ে ক্ষমতাধর, আর শাসিত শ্রেণীর মধ্যে মধ্যবিত্ত শ্রেণীর যে 25 একর জমি সেটাও তারা বর্গাদারকে দিত, কিন্তু যদি কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা তাদের ক্ষতি হতো বা ফসল ফলাতে সক্ষম না হতো তাহলে এই শ্রেণীকে নিজের পকেট থেকে করভার দিতে হতো, কর দিতে হতো, কর পরিশোধ করতে হতো, যার ফলে মধ্যবিত্ত শ্রেণী এই জমির আশা ছেড়ে দিয়ে অন্য কোনো দেশে তারা চলে যেত অথবা সৈনিক পদে তারা জয়েন করত, যোগদান করত। অপরদিকে ভূমিদাস কৃতদাস তাদেরকে কোনো মানুষ বলেই গণ্য করা হতো, তাদের কোনো মানে স্বাধীনতা ছিল না,
তারা নিজের ইচ্ছে বিয়েও করতে পারতো না, আর যদি কখনো বিয়ে করতো তাহলে তাদের যে সন্তান আদি হতো সেগুলো কি হতো, তাদের মনি নিয়ে নিত। এই যে একটা অবস্থা, সেই অবস্থা থেকে মুসলমানরা কি করে এসে তাদেরকে বলে যে এখানে সমাজে কোনো বর্ণ বৈষম্য নয়, সবাই এক। মুসলমানরা যখন একই কাতারে নামাজ পড়ে, এটা দেখে কিন্তু তখনকার স্পেনবাসীরা অবাক হয় এবং বিস্মিত হয়, এবং তারা কিন্তু দলে দলে ইসলাম গ্রহণ করে। যে বর্ণ বৈষম্যহীন সেখানে তারা সবার আগে ভূমিদাস কৃতদাসদেরকে তারা সবার আগে কী করে তাদের স্বাধীনতা দিয়ে দেয়, যে তারা তাদের মতো করে করবে, তাদেরকে শাসক পক্ষ থেকে তাদের জমি বরাদ্দ করা হয়, এবং অবৈধভাবে যে কর নেওয়া হতো, নির্যাতন করে অত্যাচার করে যে কর নেওয়া হতো সেটা বন্ধ করে দেওয়া হয়। অর্থনৈতিক ক্ষেত্রে আমরা দেখব যে এই অবৈধ কর, অত্যাচারিত কর বন্ধ করার ফলে শুধু মুসলমানরা বা যারা মুসলমান না অমুসলিম হয় তারা খারাজ প্রদান করতো, আর যারা অমুসলমান ছিল খ্রিস্টান এমনি তারা জিজিয়া প্রদান করে নিজেদের নিরাপত্তা বিধান করতো। তাহলে এইভাবে, এবং সমস্ত যেসব সম্পত্তির কোনো মালিক ছিল না সেই মালিকগুলোর সম্পত্তিকে পাঁচটা ভাগে বিভক্ত করা হতো, এই পাঁচটা ভাগে বিভক্ত চার ভাগকে ভূমিহীনদের মধ্যে দেয়া হতো, আর একটা ভাগ সম্পত্তিকে রাষ্ট্রীয় অংশে আনা হতো। এর ফলে দেখা যায় যে একটা অর্থনৈতিক বিপ্লব, রাস্তাঘাটকে সংস্কার করা হয়, দস্যুমুক্ত করা হয়, একটা বিপ্লব তৈরি হয়। ধর্মীয়ভাবে তো আমরা দেখলামই যে মুসলমানরা এত কিছু করার ফলে সর্বপ্রথম তারা ধর্মীয় স্বাধীনতা পায়, যার যার ধর্ম শেষে স্বাধীনভাবে পালন করতে পারবে। এই প্রথম স্পেনে কী হয়, স্পেনের ঘণ্টাধ্বনিতে বা গির্জাতে উপাসনা, নতুন উপাসনা বা গির্জা করার অনুমতি প্রদান করা হয়, এবং ঘণ্টাধ্বনি বাজাতে কোনো নিষেধ প্রদান করা হয় না। অবলীলায় তারা নিজেদের ধর্ম নিজেরা পালন করতে পারে, যে যে ধর্ম পালন করুক সে ধর্ম পালন করতে পারে। এর ফলে ইহুদিরা দেখা যায় মুসলমানদের অনেক সাহায্য সহযোগিতা করে, সাহায্যের হাত বাড়িয়ে দেয়। অতপর সবচেয়ে বেশি সাফল্য মণ্ডিত হয় কোথায়, সাংস্কৃতিক দিকে, সভ্যতা সৃষ্টির দিকে। যে সময় স্পেন তথা ইউরোপের বিভিন্ন অঞ্চল কুসংস্কার অন্ধকারে নিমজ্জিত, সেই সময়টায় দেখা যায় যে মুসলমানরা স্পেনকে সভ্যতা সংস্কৃতির এক অনিন্দ্য মশাল হিসেবে বা এক দণ্ডায়মান মশাল হিসেবে দাঁড় করিয়ে দেয়। সেখানে শুধুই কিন্তু মানে এই রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক দিকে তারা সাফল্যমণ্ডিত করেনি, তারা সাংস্কৃতিক দিক থেকে তারা মানে সংখ্যাগরিষ্ঠ মুসলমানকে বিশ্বের বুকে, কর্ডোবাকে তারা বিশ্বের বুকে এক শিক্ষা সংস্কৃতিকে অনন্য উদাহরণ হিসেবে দাঁড় করিয়ে দেয়। দেখা যায় যে যে সময় কর্ডোবা তখন মহিষীদের শিক্ষা গবেষণার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এখানে, কারণ তখন কর্ডোবা কী হয়, মুসলমানদের রাজধানী হয়। দেখা যায় যে কর্ডোবার রাস্তাগুলোতে যখন কর্ডোবার জনসংখ্যা ছিল, লন্ডনের জনসংখ্যা ছিল 5 লক্ষ, কর্ডোবার জনসংখ্যা ছিল তখন 10 লক্ষ, স্নানাগার ছিল 900। তাছাড়া কর্ডোবার অষ্টম শতাব্দীতে কর্ডোবার রাস্তায় যখন বাতি জ্বলত, তার 700 বছর পরে স্পেনে পরেও লন্ডনের কোনো সরকারি বাতি, রাস্তায় কোনো সরকারি বাতি ছিল না। এই জন্য কিন্তু এইটা এবং শিক্ষা সংস্কৃতির দিক থেকে কর্ডোবাকে আলোকিত করার জন্য কর্ডোবা কিন্তু ইউরোপের বাতিঘর হিসাবে পরিচিত। ঠিক আছে, তাহলে তোমরা এই যে দেখলে, এই যে শুনলে, আমি আবার বললাম মূর কারা, মূর হচ্ছে মুসলমান, কাদেরকে মূর হিসাবে আখ্যায়িত করা হয়, তখনকার খ্রিস্টানরা মুসলমানদেরকে মূর হিসাবে আখ্যায়িত করে। এই যে আমরা পড়লাম, আমরা আজকে কিন্তু মোটামুটিভাবে পুরো একটা অধ্যায়, কয়েকটা ক্লাসের মধ্য দিয়ে আমরা পুরো একটা অধ্যায়কে কিন্তু আজকে কমপ্লিট করলাম, যে মুসলিম বিজয়ের পূর্বে স্পেনের অবস্থা, তারপর মুসলমানদের স্পেন বিজয়ের কারণ, ঘটনা, ফলাফল ধাপে ধাপে ভাগ করে করে আমি তোমাদেরকে পড়ালাম। তোমরা আমার ক্লাসগুলোকে খুব ভালো করে শুনবে, খুব ভালো করে শুনবে এবং ক্লাসগুলো পড়ার চেষ্টা করবে। বাবা, আমার ক্লাসে আপাতত এখনও কোনো বইয়ের দরকার নেই, আমি
বলি এবং বারবার করে সেটাকে তোমাদের বোঝানোর চেষ্টা করি, তোমরা ক্লাসগুলোকে শুনবে এবং বুঝবে। এবং আজকের যে ছোটো ছোটো প্রশ্নগুলো আসবে যে মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে বা রাজা রডারিকের মধ্যে যে যুদ্ধটা হয় সেই যুদ্ধটা কী যুদ্ধ নামে পরিচিত, ওয়াদি লাখপুর যুদ্ধ নামে পরিচিত, মুসলমানরা কখন স্পেন জয় করে 711 খ্রিস্টাব্দে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল, 12,000, রাজা রডারিকের সৈন্য সংখ্যা কত ছিল, 100,000, তারপরে মুসলিম স্পেনের রাজধানী কোথায় ছিল, কর্ডোবাতে, ঠিক আছে, কারামুর নামে পরিচিত, ঠিক আছে, এরকম অনেক ছোটো ছোটো প্রশ্ন তোমরা কিন্তু পেয়ে যাবা। ছোটো ছোটো আকারে যখন তুমি পড়বে তখন দেখবে যে ওটা সুন্দর ইয়ে হয়ে গিয়েছে, তোমাদের মেমোরাইজ হয়ে গিয়েছে, তোমাদের মনে থাকবে। ঠিক আছে বাবা, তাহলে আজকে এই পর্যন্ত থাক, সুন্দর করে তোমরা পড়বে এবং না বুঝলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আমি আবার এই ক্লাসটা নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে এবং এইরকম করে ছোটো ছোটো প্রশ্ন করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্লাস আজকে এখানেই শেষ করছি। Thank you all.